ঢাকা ইউনিভার্সিটি, তারপর প্রাইভেট কোম্পানি টাটা সামকে, এরা যে 28 জন থেকে 32 জন একসাথে কাজ করেছে, একটা যে কেমিস্ট্রি ছিল, দিস ইজ ফেনোমেনাল। এই জন্য আই বিলিভ ইন ইট, তাই না? তারপরে ধরেন এখন যেটা আমরা দেখতে ইচ্ছি, আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ ডিউ রিসার্চ ইনস্টিটিউটে যারা আছে তাদের সাথে, তারা যে এই যে ফান্ডামেন্টাল রিসার্চটি উঠছে টু দ্য নেক্সট স্টেপ, উইদাউট দ্যাট ইট উড নট হ্যাপেন। এখন হাউ উই ডু দ্যাট? ফার্স্ট থিং, উই নিড টু বিল্ড ইন এ লোকাল বায়ার ফ্রম দ্য কমিউনিটি। আই আমার মনে হচ্ছে সম্ভবত আমরা পার্কের উপর যে সেকেন্ড ফেজটা করছি, সেই ফেজের পরে উইল এবল টু বিল্ড দিস আমাদের বাংলাদেশে, উই উইল এবল টু ক্রিয়েট দিস ওয়ান, অ্যান্ড আই থিঙ্ক উইল বি ইন এ ইয়ার অ্যান্ড হাফ ইউ উইল হ্যাভ এ সেন্ট্রাল হাব। আই উইল গিভ অ্যান এক্সাম্পল দ্যাট এনিওয়ার আমাদের বাংলাদেশে ছাত্রছাত্রী রিমোটলি ক্যান হ্যাভ দ্য অ্যাক্সেস টু দ্য বেস্ট অফ দ্য ডাটা। Second thing, which is staying on the top of the development. Okay, we don't want to be just simple technician, because we want to do the top research. And then we have to study, we have to read a lot, and we have to compete. Who cares for whether there is a fellow out there for Harvard or MIT? Fine, we have done that, but we do not. We may not have the basic tools, but once we understand the concept, we can build it ourselves. And I will show you that how we can do that. Same thing is outreach. What does it mean, outreach? And this is the greatest example for us. যখন আমরা পেশে পেটের উপর না কাজ করি, পেটের কাজ করে আমাদের কোনো প্রশ্ন ছিল না। যখন হাওয়াই ফার্মাররা যখন আমাদেরকে আসে বলল যে স্যার দেখেন আমাদের দেশে প্রতি বছর 15 মিলিয়ন টনস উই আর লুজিং, উই ক্যান্ট এক্সপোর্ট বিকজ জাপান উইল নট অ্যালাউ আস টু সেল দ্য ট্রানজিনিক কপার। 1996, the whole industry of the Hawaii was destroyed by virus. And Mr. Gonzalez, one of the Hawaiian's local scientists, and he was able to create the tangerine papaya, and that saved the whole industry. But they cannot actually export. Can you tell us that there is no protein inside the tangerine papaya that is allergic, that is bad? And this is a challenge, we have no idea. So we said, well, এটা যদি মানে কৃষককে যদি এটা সাহায্য করে, why not? So we took a challenge, and finally when we solved that, and I was really damn happy that we didn't find a single allergen protein in the whole genome. And fortunately, we delivered the data, and now they are exporting a transgenic papaya 8 different countries. So this is something, we take the fundamental science and directly help the farmer. Farmer did the same, and we may not have thought about that we have to do the papaya. So outreach is a very, very important. Community is actually, I think, it's a very, very important. We should never, ever forget about that. For whom we are doing that. For whom we are doing that. Relevance to stakeholders and projects. এখানে আমি বলছি এই কারণে, তো টাকা ছাড়া তো কাজ করা যাবে, ইটস ইম্পসিবল, তাই না? আমাদের একটা মিনিমাম একটা ফান্ডিং এর দরকার, হু ইজ গোইং টু গিভ দ্যাট ফান্ড এন্ড হোয়াট দে ওয়ান্ট। এখন যদি 1 টাকা দেয় তখন কাউকে যদি বলে 5 টাকা আমাকে দেবেন, ইটস ইজ ন্যাচারাল। যে যে বিজনেস করছে আমাদের সেটা বুঝতে হবে। আপনি এখন মনে করেন এই জিনিসটা যদি আমরা মনে করি যে আমাদের যে ব্যুরোক্রাট যারা আছে তারা সবাই খুবই খারাপ, আমি কিন্তু এটা বিশ্বাস করি না। এই কারণে বলছি যে আমাদের এই ধর রবার্ট জেনামের পরে পাটে এশিয়ার পরে, এশিয়ার পর পাটের তো প্রশ্নই উঠে না, এশিয়ার এই পেপের পরও আমরা যারা রেগুলেটর ব্যুরোক্রাট যেই বলেন না তাদের সঙ্গে কথা বলে বললাম দেখেন এই ডিসিশন ন্যাশনাল প্রজেক্ট, আপনাকে আপনি হেল্প করবে। আমি জানি যে আপনার একটা পারবেন না, এই রকম রেস্ট্রিকশন আছে, এবার ইউ ইফ ইউ ক্যান এক্সপ্লেন, ইফ ইউ ক্যান রেসপেক্ট দ্যাট, আপনি তাকে শ্রদ্ধা করে বলেন জিনিসটা, তারা বলে তারা তো মানুষ এবং এই ওয়ার্ক। এখন আমার মনে হয় এই জিনিসটা হয়তো আমাদের এখানে, আমি আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স, আমার মনে হয় যে পাটের ব্যাপারে আমি যতটুকু কাজ করেছি এবং আমার কলিগরা যারা এখানে আছে, ইফ ইউ প্রপারলি রেসপেক্ট দেন দে উইল রেসপেক্ট ইউ ব্যাক। এখন আমাদের একাডেমিকরা যারা আর গুরুকে আমরা যেটা ক্লাস করে ফেলছি তো আমরা সবসময় দাঁড়িয়ে দিতে পারি, গাইডে না দিয়ে যদি আমরা উপরে বলি যে দে মে বি দ্য পার্ট অফ দ্য সলিউশন, ইট মে ওয়ার্ক। আই ডোন্ট হ্যাভ এ রেসিপি বাট ইট ওয়ার্ক ফর আস, দ্যাটস ওয়াই আই এম সেইং দিস ইজ অ্যান এক্সাম্পল। একটা ন্যাশনাল জেনারেল প্রজেক্ট করতে হলে উই হ্যাভ টু বি ওপেন মাইন্ডেড,
That's the only one thing I can think of. I mean, I could give you an example, Mochi, how we have done that. CCB, the Center for Chemical Biology, Malaysia, that on the Kikore solubility quality, concrete. And that is helping us a lot. Shudhuna, our collaborator that is in Malaysia, you have to have all the knowledge. How we load it, all is done that we have Amade Jara with our master degree chapter Shuru Kore, bachelor degree chapter Shuru Kore, PhD chapter Shuru Kore, Shabai Dito in Mokshiro, mainly what we have covering, this is a whole solution, suit solution, all the major databases, we have there. High throughput automation framework. Data, which is a batch on the line front of the which is a commercial policy. And most important, we are giving you the public access. Because it's taxpayer. We have to always know whom we are serving. That is a fundamental concept. We always believe whom we are serving. If you don't do that, you're in trouble. That is, and our collaborator have direct access remotely. We're giving them the time. They can do all kind of big calculation. Jarahato bioinformatics people. Total volume is 1.2 terabytes. Full volume of the data. And we have three different servers. I will come in a moment. Tagi, if I go back to this point, there was a public access web portal for bioinformatics too. এখন আপনি যদি public আমরা দিচ্ছি, যাচ্ছি, কেউ হতে পারে বিভিন্ন, they have the middle level, they have the extra. So we have to have all those three different protocols. কেউ যদি প্রথমে এসে বলে যে আমি তো বাইরে কিছুই জানি না, that is not there. আমাদের কিছু recipe আছে, just like in our money. Being not the first level, যে ধরনের recipe, ওই ধরনের recipe ওরা আছে. কিন্তু advanced যখন যাবো, তখন হয়তো C++ বা অন্য প্রোগ্রামের কথা বলবো. তাই দিই ধরনের. তাই আমাদের প্রত্যেকগুলো এইভাবে করানো. Beginners, mid-level users, advanced users. Because of we have distributed, it was easy. আমাদের খুবই সুবিধা ছিল. Beginner কে mid-level এ ঢুকানো, mid-level থেকে advanced level. এবং বাংলাদেশে যখন আমরা কাজ করেছি, বা এখনো যারা কাজ করছি, this is already from mid-level to advanced level. প্রথম আমরা শুরু করেছি beginner থেকে, and within 2 to 3 months, we already moved to the mid-level. And then now we have very good, I'm going to jump there, I jump up in our journey model, they are really advanced user. And I think, this is something very, very, who is about you? And I think our colleagues here can answer. Bangladesh Geophysics Institute. We have a couple of chapters. I'm going to tell you the background. We are actually looking bright, passionate, minded bioinformatics for our project. It's a national project. Anyway, so we have some forms. I will ask them to just to hand out the form. So you can write your name, your email address, whatever you. And main thing, our data is protected. Whether you have the passion to do that or not. Wu-Cheng, don't worry about the Wu-Cheng. So that's another thing, so there is no free lunch, right? As a software group, I'm going to keep the Motomoti, a section group, they won't hurry, Aviso, 3D model, I'm going to modeling, CLC genomics, I'm going to call it collaborative work. Most of the software, can be commercial or non-commercial, we have already there. Finally, in a nutshell,
We have the package, not only that, a big software that can analyze. And all this thing happened with a very, very low cost. And actually, we can't do it.